দোস্ত মানে কি বুঝলাম না কি করতেছিস তুই কোন দিয়ে কাঁদতেছিস কেন মানে প্লিজ থাম একটু সামলা নিজের সামলা প্লিজ দোস্ত প্লিজ দোস্ত তুই যা এখান থেকে বলতেছি তোর তুই এখান থেকে যা শোন কোনো কথা কবি না ওষুধটা খা দর খা কিসের ওষুধ এটা এটা ঘুমের ওষুধ খা কেন ঘুমের ওষুধ খাবো এখন তোমার খাইতে হবে কারণ ইউ নিড টু স্লিপ তিন দিন যাবত তুমি ঘুমাও না তোমার অবস্থা দেখছো চেহারা কি করছো তুই নিজের অবস্থাটা একটু বোঝ তোরে দেখে আঙ্কেল আন্টির কি অবস্থা এটা একটু বোঝার চেষ্টা কর নিজের সন্তানরে দেখতেছে এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে এটা কোনো কথা হইলো আচ্ছা ইয়ে কর কর হা কর এই আন্টি বেড দিচ্ছে বেড খা বুঝতে পারি না কোনো কিছু গলা দিয়ে নামে না খাবার তোর গলা দিয়ে নামা লাগবে না গিলাও লাগবে না তুই এটা খা নে দুই টাকার মধ্যে পাবো না প্লিজ ভাই প্লিজ খা এটা খায়া তারপর ওষুধ খাইস কারণ খালি পেটে তো ওষুধ খাইতে পারবি না খা নে কামড় দে ওষুধ খা একদম চায় থাকবি না ঠিক আছে ঘুমা কি যে হয়ে গেল বাবা আমি তো আমার ছেলের মুখের দিকে তাকাইতে পারতেছি না আমার ছেলে কি সত্যি ঘুমাইছে বাবা আঙ্কেল ঘুমাইছে আমি তো ওরে নিজের হাতে ওষুধ খাওয়াই দিয়ে আসছি চাদরটাও গায়ে দিয়ে আসছি এতক্ষণে ঘুমাই গেছে আঙ্কেল কি দেখেছে কি হয়ে গেল আমার কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা কষ্ট পাচ্ছে আমি মাও এটা মেনে নিতে পারতেছি না আপনারা না টেনশন করেন না টেনশন করে কোনো লাভ হবে না ও যে ট্রমার মধ্যে আছে এই সময়টা না আপনার ওর খুব দরকার আমার খুব ভয় লাগতেছে বাবা আমার ছেলে যদি অন্য কিছু ঘটায় দেয় এই তুমি এসব আজেবাজে কথা বলবা না আমরা তো বড় হয়েছি আমরা তো এখন বুঝি সব কিছু আঙ্কেল অ্যাট লিস্ট রিয়েলিটি তো বুঝার ক্ষমতা আমাদের হয়েছে সেটাই বাবা তুমি বাবা যেভাবে বুঝতেছো আমার ছেলেটা যেন ঠিক সেইভাবে বুঝে বাবা আমি এই দোয়াই করি বাবা আমিও তো আঙ্কেল ওর জন্য দোয়া করি ওর জন্য তো আমার দোয়া সবসময় থাকে আমি আজকে আসি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কোনো বাজে কথা বলবো না আমাদের সন্তান ঠিক হয়ে যাবে Sorry. It's okay. Next time, আপনি ব্যথা পারবে তো? না না কিছু হয়নি। এখন ঝরতে হাওয়ায় আবার sorry. আজকে কিভাবে জানি ধাক্কা লেগে গেল আমাদের। It's okay. It's okay. It's okay. Actually it's okay. হ্যাঁ it's okay. জীবনটা it's okay হয়ে গেছে। চাইছে আজ এখন ঝরতে হাওয়ায় আবার তুমি চাওনি আমায় তবু এসেছি তোমার কিনারা যদি চাই তোমাকে আজও এসো আমারই রূপকথায় অভিমানগুলো আজ ডাকছে পাহাড় তোমার কারণে পথ হারায় ইচ্ছে আমার চাই দিতে উড়াল শুধু তুমি নেই সেই নির্সীমা তার মানে তুই কি বলতে চাইতেছিস তুই মেরে প্রেমে পড়ছিস দোস্ত অনামিকারে জ্বালা কি দিয়ে বানাইছে দেখ আল্লাহ কিন্তু আমার সবাই মাটি দিয়ে বানাইছে কিন্তু ওর মাঠটা না অনেক স্পেশাল ছিল যেমন তোরা দেখ আমারে দেখ আমাদের দুজনের মাটিও কিন্তু সেম না কালার কমপ্লেক্সনের ডিফারেন্সটা দেখছিস হ্যাঁ যেমন আমাদের দুজনের মধ্যে একটা পার্থক্য আছে না তেমন সবার সাথে ওর একটা পার্থক্য আছে ওরে আল্লাহ একটা ডিফারেন্ট মাটি দিয়ে বানাইছে মানে এটা মানে অ্যাভেলেবেল না মানে খুবই রেয়ার আসলে মাটিটা এই রেসিস্ট এই তোমার মধ্যে এই ধরনের রেসিজম কবে তৈরি হইলো যে মাটি সবার সেম সবাইকে একই মাটি দিয়ে বানানো হয়েছে তুমি ওর প্রতি উইক অনামিকা তোমার ভালো লাগে এই জন্য তুমি অনামিকার স্পেশালভাবে দেখতেছো তুই না বন্ধু বুঝতেছিস না তুই কখনো দেখছিস চোখটা বন্ধ করে কখনো না ভাবছিস আর কখনো দেখছিস কল্পনা তো এই অন্ধকার চোখের পাপের মাঝখানে বল ওর প্রেমে পড়ছিস তুই তুই ওর দেখবি আমি যদি তোর মতো করে চোখ বন্ধ করে দেখা শুরু করি এই দেখাটা কি স্বাভাবিক হবে চোখ বন্ধ শাটার খুব খোলা রাখবি বন্ধ করবি না বন্ধ করবি একদম বন্ধ করবি ঠিক আছে তোর আর বুঝার লাভ নেই চল শপিংয়ে যাবো কি এর কি কষ্ট তুই শপিংয়ে যাবো মানে শপিংয়ে যাবো মানে বাজার করতে কেনাকাটা করতে যাবো শপিং মানে বুঝিস না শপিংয়ে যাবো চল তোর কি কোনো সমস্যা তুই অসুস্থ তুই শপিং মাটি তারপরে কি করতেছিস মানে চোখ বন্ধ করতে তোর সমস্যা কি কিছু হয় না চলো যাই শপিংয়ে যাই আমি যাবো না তোর সাথে শপিংয়ে তুই একাই যা যাবা না ঠিক আছে যাও না এদিকে ভ্যান্দামেরা বসেই থাকো বুঝছো আমি যাইতেছি আমি একাই যাবো একাই শপিং করে আসবো আমি কি কি কিনবো দেখলে তুই মাথা পুরো শখ খেয়ে যাবে বোঝো না থাকো তুমি বসে আমি গেলাম খেলনা পাতি লইছিস তুই বাজার দিয়া কিরে ভাই তুই চুপ থাক একটু কাজ করতেছিস বড় একটা কাজ করতেছিস জ্বালাইস না তুই কেন কিনছিস এগুলা তুই বুঝবি না এগুলা আমার বুঝা আমি তো বুঝার লেগে জিগাইলাম কেন কিনছিস এগুলা বুঝতে চাস অবশ্যই বুঝতে চাই এত দাম দিয়া এগুলা কেন কিনছো তাহলে বুঝ আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কে তুমি কাকে চাচ্ছো বাবা আন্টি আমি আপনাদের নিচের তলায় থাকি ও আচ্ছা আচ্ছা আসলে আমাকে মা পাঠিয়েছে এই যে বাটিটা এটার মধ্যে যদি একটু লবণ ভরে দিতেন বাসা আসলে লবণ শেষ তো তাই আচ্ছা লবণ আছে তো তুমি একটু দাঁড়াও আমি নিয়ে আসছি এই যে লবণ থ্যাংক ইউ আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আন্টি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এই তো আন্টি ভালো আন্টি আদা শেষ হয়ে গেছে তেল আঙ্কেল তেল দরকার ছিল তুমি দাঁড়াও আমি আদা নিয়ে আসছি তোমার আন্টিকে বলছি তুমি ওকে দিয়ে কি দেখছো কাউকে খুঁজছো বাসাটা অনেক সুন্দর মানে বাইরে থেকে বুঝে যাচ্ছিল যে বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে নতুন আসছেন তো তাই একটু দেখছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো কি সমস্যা আজকে আজকে কি লাগবে আম্মু পাঠিয়েছে ইয়ানিতে কি क्या बाबा क्या? जीरा गुड़ा आम्मू पाठिয়েছে जीरा गुड़ा নিতে। ও জিরার গুঁড়া না আম্মু বলছে দিতে। ভাবি আপনি নাকি বলছেন জিরার গুঁড়া দিতে? এই তুই আমাকে আজকে বলবি তুই কেন ওই বাসায় মশলা আনতে যাস প্রত্যেকদিন? সত্যি করে বল যাস না? না না কি তোমার ছেলে না আমি কিগুলো করব আমি? আপনি আমার ছেলে বইলেই তো আমি জানি তুই কতটা বদ হইছস। ভালো আছো তুমি? ভালো আছি। প্রেম ভালোবাসার কথা শুনলে ঘরের মধ্যে পা ভাঙা বসায় রাখবো। তোমার ইয়া কেমন চলছে? ইয়া মানে কি? ইয়া মানে ওই যে আছে না কি এরপর থেকে এরকম কিছু দেখলে আরে মা তুমি এখানে সবার সামনে রাস্তার মধ্যে ফালায় তোরে থাপড়ামু আর সিঁড়ির মধ্যে টান ধরে দাঁড় করায় রাখবো। আগেই বুঝতে পারছিলাম এই জন্য এই বাসায় ওত পেতেছিলাম। মা তুমি যাও তো ভিতরে তোমার মা ডাকছে। জি আন্টি। খবরদার খবরদার তোর দিবি না। যা অসহ্য হতে যা। এই বয়সে পড়ালেখাটাই প্রেম করে এটা কোনো ঘটনা হইলো কাজ হইলো এটা কোনো তো কি ঘটনা কথা শুরু করার আগেই মনে করছে সবকিছু ব্যস্ত হয়ে গেল। আন্টি তোর কি শাস্তি দিয়ে বয়ে রাখলো সবার সামনে তোর কাম ধরে দাঁড়া করে রাখতো। আমার না সিরিয়াসলি আমার মরে যেতে মন চাইতো। নো মরে যেতে মন চাইতে দেবো না। তোমার বাঁচতে হবে। তোমার কার জন্য বাঁচতে হবে? ওই মেয়েটার জন্য তোমার বাঁচতে হবে। কারণ তোমার পাইতে হবে। পাইতে হবে না? দোয়া করিস তোমারই মনেরই ঝাপসা গভীরে খুঁজি আগে যাবি আমি তোর সবসময় পিছে আছি। কিছু না বলে মন তুমি কেন কারণ পথহারালে মন কোথায় ভালোবাসি। পরাজয়ে ডরে না বীর। কি পরাজয়ে ডরে না বীর? ঠিক আছে তুই একটা লুজার জীবনও আর প্রবোধ করতে পারবি না খারাই থাকবি জীবনভর ফুল লয়া। দোস্ত আমি সাহসও কুলাইতে পারি না। সাহস জিনিসটা আমার ভিতরে ইনস্টল হইতেছে না। সফটওয়্যার প্রবলেম বলতেছে কি করবো আমি বল? চাওনি আমায় তবু এসেছি তোমার কিনারা যদি চাই তোমাকে আজও এসো আমারই রূপ কথায় অভিমানগুলো আজ ডাক কেন কথা দিলি না আমার সাহস কুলাইতে পারতেছি না। দেখলেই ভিতরের মধ্যে কাঁপাকাঁপি লাগে। আসলেই একটা লুজার, মারাত্মক লুজার। ওদিনও দাঁড়াইছিলি আজকেও দাঁড়ায় আছিস। তুই দাঁড়াই থাকবি সারা জীবন। আর ওই প্রপোজটা তো কর তাই না? তারপর না ভালোবাসা শুরু হইব। ঠিক আছে বন্ধু বকিস না মামা। I love you. So I love you. আমি যদি না ছুটাইছি তুই কি আমার ইজ্জত রাখবি না? ইজ্জত রাখবি না? আজকে তোর বাবা আসুক। ব্যাপার কি সমস্যা? তোমার ছেলে তো পাকনা হইছে। ছোটবেলায় তো আমি পাকনা ছিলাম। আমার ছেলে তো পাকনা হবে। শুধু পাকনা না তোমার ছেলে শিয়ানাও হইছে। এই ছোটবেলায় কিন্তু আমিও শিয়ানা ছিলাম। দেখতে হবে না কার ছেলে? আমার ছেলে। তোমার ছেলে না কদিন পরে বড় হলে লম্পট হবে, দুশ্চরিত্র হবে। বলো তুমিও ছোটবেলায় লম্পট ছিলে, দুশ্চরিত্র ছিলে। এইসব কি ভুলভাল কথা বলছিস? তোমাদের মধ্যে কি হয়েছে এই ঝামেলাটা কি আমার একটু বুঝায় বলো তো। তোমার ছেলেকে নিয়ে আমি কদিনের জন্য বাপের বাড়ি যাব। মা চুপ, কোনো কথা বলবি না। 2 বছর থেকে বাবাকে দেখি না। বাবা তোমার ছেলেকে দেখতে চাইছে। আমি টিকিট করে ফেলছি। তুমি পরশুদিন আমাদের দুজনকে স্টেশনে দিয়ে আসবা। ও এই কথাটা বলার জন্য এতক্ষণ ফুসফাস করতেছো, তো আসল কথা বললেই হইতো। ঠিক আছে যাবা, তা কয়দিন থাকবা? 10-12 দিন তো থাকবই। সমস্যা নাই, যাবা। মা থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার বাঁচাই দিছো। বাবা জানলে আমার বাইরে মাইটা তক্তা বানায় ফেলতো। তোমাকে না আমি বাঁচাই দিইনি, তোমার ঘরে যে শয়তানটা ভর করেছিল ওই শয়তানকে নামানোর জন্য। কয়েকদিন নানা নানির সঙ্গে থাকলে, মা মামির সঙ্গে থাকলে না, ওই শয়তানের ভূতটা ঘর থেকে নেমে যাবে। ঠিক আছে যাবো, থাকবো। বেহায়া কোথাকার, ছি। বেহায়ার কি আছে এদিকে? কিরে বাবা ঘুমাস নাই? না ঘুম আসতেছে না। ওষুধটা খেয়েছিস তাও ঘুম আসতেছে না? না বাবা রে, তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। এই ছোট্ট জীবনে তুই অনেক কষ্ট পেয়েছিস, আমি মা হয়ে এটা মেনে নিতে পারতেছি না। তুই একটু ঘুমানোর চেষ্টা কর। ঠিক আছে তোমরা যাও, ঘুমানোর চেষ্টা করতেছি। বাবা ঘুমাইস বাবা। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। আসলে কিছুদিনের জন্য নানু বাসা গেছিলাম, তো ওইখান থেকে আসলাম। ও আচ্ছা। তো নানু বাসা থেকে অনেকগুলো পিঠা দিছে, শীতকাল তো, তো এখানে পাটিসাপলা পিঠা, গুড়ের পিঠা, চিতই পিঠা, সাথে ভর্তাও দিছে, আর আরো অনেক কিছু দিছে। ওগুলো মার সাথে দেখা হলে মা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে। আন্টি ইয়া নাই, অনামিকা নাই? অনামিকা? অনামিকা কি কেন? ওর জন্য কিছু গিফট আনছিলাম। তুমি ওর জন্য গিফট আনছো? জি আন্টি। কি গিফট? এই যে এটা, সুন্দর না আন্টি? হ্যাঁ খুব সুন্দর, কাচের চুড়ি। ঠিক আছে আমি ওকে দিয়ে দিব। আন্টি কিছু মনে না করলে আমি নিজের হাতে যদি ওকে দিতাম, দিয়ে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। অনামিকা তো নাই বাবা। কোথায় গেছে আন্টি? ও তোমাদেরকে তো জানানো হয় নাই, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। সরি আন্টি। হ্যাঁ অনামিকার বিয়ে হয়ে গেছে। কোথায় গেছে? মালদ্বীপ গেছে। মালদ্বীপ? হানিমুনে। আন্টি আমি না বুঝতেছি না, মানে এত ছোট একটা মেয়ের ধাপ করে বিয়ে দিয়ে দিলেন? বাবা শি ইজ 19, ওর 19 বছর হয়ে গেছে। আসলে ওর বিয়ের কথাবার্তা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। ছেলেটা বিদেশ থাকে, ও আসলো, তারপর পরিবারের সাথে কথা বললাম, বিয়েটাও হয়ে গেল। আসলে তোমার মার সাথে তো দেখা হয় নাই, তাই জানাতে পারি নাই। অনামিকা আসলে আমি ওকে এটা দিয়ে দিব। আন্টি আপনি আমার সাথে মজা করতেছেন না তো? আরে বাবা আমি কি আমার মেয়ের বিয়ে নিয়ে তোমার সাথে মজা করব? আচ্ছা আন্টি আমি আসো, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য তুমি জানতা না তো? জানা চলে করতে না, তুমি জানতা না? ও বিশ্বাস কর আমি কিচ্ছু জানতাম না। আরে ওনারা তো আমাকে কিছু বলে নাই, আমাকে না বলে বিয়ে দিয়ে দিছে। আরে এত ভালো সম্পর্ক আছে, সব কিছু বলবে। বাবা বাবা এই মেয়ে ছাড়া তো আরো মেয়ে আছে, তুই এবার যে মেয়েরে পছন্দ করবি আমি নিজে বিয়ে দিয়ে দেবো। আমি তোর পারমিশন দিয়ে দিলাম বাবা, এত রাগ করিস না বাবা। আমার তোমার পারমিশন লাগবো না মা, বুঝছো? রিল্যাক্স কর, তুই কেন কেমন করছিস কেন? ইটস ওকে। কি বলতেছিস দোস্ত? How come it's okay? It's not okay. The mata ঠিক আছে। তুই থাম, থাম, শোন। दोस्त, दोस्त, उठ, उठ ना, उठ भाई, उठ, 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 अरे उठ। क्यों इससे? वो ऐसे। क्या इससे? अनामिका। अनामिका इससे? हाँ। সে আজ এখন ঝরতে হাওয়ায় আবার কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো 1 বছর আগে তোমার বিয়ের পর আজকে আমাদের প্রথম দেখা। তো তোমার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড আছে, যেখানে থাকার সেখানেই আছে। কোথায় আছো উনি? বিদেশ। তুমি যাওনি? গিয়েছিলাম, কিছুদিনের জন্য এখানে আসলাম, আবার যাব। ও, তার মানে তো তুমি বেশ কয়েকদিন এখানে স্টে করতেছ। তো কয়দিন থাকবা? যতদিন থাকার ততদিন থাকবো। তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? আরে বাদ দাও না। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালো। তুমি তো এইবার অনার্স শেষ করছো, তাই না? না, থার্ড ইয়ারে আছো। তোমার তো সেকেন্ড ইয়ারে ওঠার কথা, তো উঠছো? আমি পড়াশোনা করতেছি না। কেন? শ্বশুরবাড়ির লোকজনরা চায় না, তাই। আর তুমি এটা এত সহজে মেনে নিছো? না, মেনে নাও তো কিছু নাই। ওরা বলেছিল বিয়ের পর পড়াবে, কিন্তু আমার হাজবেন্ড চায় না। ওর কথা, ওর অনেক টাকা আছে, আমি পড়াশোনা করে কি করব? আসলে ওর সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স, তো তাই সব কিছু বুঝাতে পারি না। বয়সের কেমন ডিফারেন্স? জেনে কি হবে, ভাত দাও না। বলো শুনি, কেমন? এই ধরো 15 বছর। 15 বছর? আর এই লোকের সাথে তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিছে, আর বিয়ের পর যে পড়াশোনা করতেছো না এটাও মেনে নিছে? আসলে ছেলের পরিবারে অনেক টাকা। আমার বাবা ছোটবেলায় কথা দিয়ে ফেসে গেছে, যদি বিয়েটা না হতো তাহলে আমার বাবার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যেত। আর ছেলে তো নাছোর বান্দা, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমি আর আমার বাবা মাকে দোষ দিই না, দোষ দিয়েও বা কি হবে? হুম, সেটাই। এখন আর দোষ দিয়ে কি হবে? আচ্ছা চলো, আজকে আমরা দুজন মিলে গল্প করি। তুমি গল্প করবে আমার সাথে? হ্যাঁ, এর আগে তো কখনো তোমার সাথে সেভাবে কথা বলা হয়নি, গল্প করা হয়নি। আজকে গল্প করি, চলো। ঠিক আছে, চলো যাই, বসে গেল। তুমি চাওনি আমায়, তবু এসেছি তোমার কিনারে। যদি চাই তোমাকে আজও, এসো আমারই রূপকথায়। অভিমানগুলো আজ ডাকছে পাহাড়, তোমার কারণে পথ হারায় ইচ্ছে। uncle. Assalamualaikum uncle. So onek bazar to amake din ami dhori. Acha dhoro. Uncle, apnar ki kono karone mon kharap? Hey baba, amar monta ekটু kharap. Ken ki hoyse uncle? Amar meye chole asche. Apnar meye chole asche mane? Amar meye Onamika or shoshur bari theke আমার বাড়িতে চলে আসছে তো এতে তো আপনার খুশি হওয়ার কথা আপনার মন খারাপ কি বলবো দুঃখের কথা আমার মেয়েকে আমি খুব অল্প বয়সে বিয়ে দিই মাত্র 19 বছর বয়স ছেলেটার বয়স অবশ্য একটু বেশি ছিল তবু ভালো ছেলে দেখেই বিয়ে দিয়েছিলাম কিন্তু ওর পরিবার আমার মেয়েটাকে সারাক্ষণ বকাঝকা করত গায়ে হাত তুলত আমার মেয়ে অবশ্য এসব কথা কখনো আমাকে বলেনি তারপর যেদিন জানলাম পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাই ছেলেটাকে পুলিশে ধরিয়ে দেই তখন আমার মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসে আমি নিজের হাতে আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছি বাবা হিসেবে নিজেকে ক্ষমা করতে পারিনি ভেতরে খুব কষ্ট হয় আমি কিভাবে পারলাম একদম ঠিক করছেন একদম উচিত কাজ করছেন পুলিশে দিয়ে এটা করা দরকার ছিল একদম থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ কেন সাহস করতে বড় গায় হাত তুলে আর আচ্ছা আঙ্কেল ডিভোর্স তাহলে কবে হচ্ছে তুমি কি কোনো কারণে খুশি হচ্ছ না আঙ্কেল এমনি জানতে চাইছি ডিভোর্স প্রসেসে আছে বাহ খুব চমৎকার একটা কাজ করছেন আঙ্কেল আপনার মতন বাবা তো পুরো ঘরে ঘরে থাকা দরকার সব জায়গায় আপনার মতন বাবা থাকা দরকার অনেক ভালো একটা কাজ করছে আমার মেয়ে ডিভোর্সের কথা শুনে তুমি এত খুশি হচ্ছ কেন আমি খুশি হচ্ছি না আঙ্কেল আমি আপনাকে নিয়ে গর্বিত আমাকে নিয়ে গর্বিত জি আঙ্কেল আপনি দেখেন ভুলটাকে কত সুন্দর মতো শুধরে ফেললেন আর আপনি কোনো চিন্তা করেন না ওর বয়স তো কম আর মাত্র 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে আপনি চিন্তা করেন না ওর সাথে বিয়ে করার জন্য ছেলের অভাব পড়ছে না কত ছেলে বসে আছে ওর সাথে বিয়ে করার জন্য সেটাই যেন হয় মা 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 দাঁড়াও এই এই কি হইছে ডিভোর্স হয়ে গেছে কার ডিভোর্স কিসের ডিভোর্স হইছে অনামিকার ডিভোর্স হয়ে গেছে অনামিকার গায়ে হাত তুলে আমার অনামিকার গায়ে হাত তুলে এবার তুমি আমার নানু বাড়ি নিয়ে যাও না যে কোনো জায়গা নিয়ে যাও আমার তুমি ঠেকাইতে পারবে না কোনো দিক আর দেখো আমি বড় হইছি এখন আমি বাবার সাথে যে নিজে কথা বলবো ডাইরেক্ট কথা বলবো যে আমি অনামিকাকে বিয়ে করতে চাই হাই মাথা ঠিক আছে তোর এখনো কত বাচ্চা বাচ্চা লাগে তুই জানিস লাগু বাচ্চা বাচ্চা লাগু ও বাচ্চা আমিও বাচ্চা ঠিক আছে এখন শানাই বাসবে বিয়ে হবে পার্টি হবে ঠিক আছে দোস্ত আমি বিয়ে করতেছি দোস্ত বিয়ে করতেছি এমনি ধরছস কি আমি তো বয়সে তুই ভাবছিস কি না কি করে লাগবি আমার অনেক খুশি লাগতেছে আমার বন্ধু বিয়ে করতেছে একটা মায়া খোঁজ তাহলে আমিও বিয়ে করব একদম কারেক্ট একটা কথা বলছস আই লাইক ইট মামা বল কি বলবি বল বাবা বিয়ে করব এই তোমার ছেলে বলে কি পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে করবে বাবা দেখো যে কোনো বালক ছেলে মেয়ের হক আছে বিয়ে করার কাকে বিয়ে করতে চাস তুই অনামিকাকে ওই ডিভোর্সি মেয়েটাকে বাবা দেখো এভাবে বলো না বারবার ডিভোর্সি বলার কোনো মানে হয় না এই ওই মেয়ে কি জানে তুই ওকে বিয়ে করতে চাস না কিন্তু তোমরা পারমিশন আর দোয়া দিলে আমি কালকে যে ওকে প্রপোজ করব এই তোমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে ও এখন আমার ছেলে বলছো কেন এত তো তোমার ছেলে করছিল হ্যাঁ তোমার ছেলে যখন তোমার মতো হবে না তুই বোধহয় ছোটবেলায় পাগল ছিলে মনে নাই 13 বছর বয়সে আমাকে বিয়ে করতে চাইছিল ছেলে তো নিজের মতোই হয়েছে ঠিক আছে বাবা ঠিক আছে মা আমার ডিসিশন মেনে নেওয়ার জন্য ধন্যবাদ দোয়া করো আসি আমি আল্লাহ হাফেজ টাটা আয় হায় হায় তোমার পিচ্চি ছেলেটা বলে কি ও তো দুধ দাঁত পড়ে নাই ও বলে বিয়ে করতে চায় তোমার দুধ দাঁত পড়ছে হ্যাঁ বাহ কাপটা হায় হায় ইলা কি বলতেছে কি আমাকে ছাদে রাখছো কেন আমি তোমাকে আমাকে কি কিছু না। এই এই দাঁড়াও, এদিকে এসো। কি বলো? আমি তোমাকে যেটা বলতে আসছি সেটা আজকে আমি বলবই। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এন্ড আমি তোমাকে বিয়ে করতে চাই। সম্ভব না। দেখো, একবার সুযোগ দাও। প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট করো। দেখো, একটা সুযোগ দাও। তুমি পৃথিবীর সব ছেলে এক না, কিছু ভালো ছেলে এখনো আছে। প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। দাঁড়াও, দাঁড়াইতে বসে আমি। দাঁড়াও, তুমি জানো না আমি ডিভোর্সি? তো আর কে তোমাকে ডিভোর্সি বলে? ডিভোর্সি হয় কি পাপ? এমন অনেক মেয়ে আছে যারা ডিভোর্সি। তো কি হয়েছে? লোকে কি কি বলবে তুমি জানো? শোনো না মেয়েটা, তোমার বয়স কম, তুমি দেখতেও অনেক সুন্দর, তুমি অনেক ভালো। তুমি ডিভোর্সি নাকি ডিভোর্সি না, এতে আসলে আমার কোনো আসে যায় না। এটা আমি কেয়ার করি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, আমি আরেকবার তোমাকে হারাতে চাই না। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে নেব, ওনাদেরকে আমি বুঝাইতে হয় সেটা আমি বুঝে নেব, দরকার হলে পুরো পৃথিবীকে আমি বুঝে নেব। আমি তোমার ঢাল হয়ে থাকবো সবসময়। তোমার কান পর্যন্ত কোনো কথা পৌঁছাতে হলে তা আমার বুকের উপর দিয়ে পৌঁছাতে হবে। আমি শুধুমাত্র তোমাকে চাই। একটা সুযোগ দাও, একটা প্লিজ, এই সুযোগটা তো দাও। যাও, অ্যাকসেপ্ট করলাম। তোমারই মনের ঝাপসা গভীরে খুঁজি আমি আজ আমার কিছু না বলে মন, তুমি কেন কারণ পথ হারালে মন কোথায়? ভালোবাসি তোমাকে, মেনে নিও আমাকে, ভালোবাসি তোমাকে, তুমি মিশে যাও ভালোবাসা। তুমি চাওনি আমায়, তবু এসেছি তোমার কিনারা। যদি চাই তোমাকে আজও, এসো আমারই রূপকথায়। অভিমানগুলো আজ ডাকছে পাহাড়, তোমার কারণে পথ হারায় ইচ্ছে। এই তাড়াতাড়ি রেডি হতো, একটু পরে কাজে চলে আসবে। কি যুগ পড়ছে রে বাবা! আগে দেখতাম মেয়েরা পার্লারে যায়, এখন ছেলেরা পার্লারে যায়, সাজুগুজু করে। তোমার সমস্যা কি? বিয়েটা কার? ওর বিয়েও সাজবে না। ওর অবস্থা দেখছো? কতগুলো পাঞ্জাবি চেঞ্জ করলো, একটা পরে চেঞ্জ করে, একটা পরে চেঞ্জ করে। আরে তোর তো মেয়েদের স্বভাব দেখতেছে। আন্টি, আঙ্কেল, কি উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা ভাবনা করবি না। হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবো, তুই জাস্ট একটু রিল্যাক্স হ। দোস্ত, কোনো কিছুই না ঠিক হবে না জানো দোস্ত, আমি না সব কিছু গুছাই নিয়েছিলাম, একটা অমানুষ এসে না আমার দুনিয়াটা পুরো এলোমেলো করে দিচ্ছে। আমার সব স্বপ্ন মেরা ফেলছিল, আমাদেরকে মেরা ফেলছিল, কিন্তু শুধু অনামিকাকে মারা নেই, আমারও মেরা ফেলছিল। চল নিচে চল, আয় চল না। তুই যা ধোস, একটু একা থাকতে চান, একটু একা থাকি। কি করো, কি করতেছো তুমি? তুমি? হ্যাঁ আমি। কি করতেছো তুমি এগুলা? বাঁচবো না, তুমি যে পৃথিবীতে নাই সেই পৃথিবীতে আমি থাকতে চাই না। কে বলেছে আমি নাই? আমি তোমার মাঝেই বেঁচে আছি। কই আমার মধ্যে বেঁচে আছো তুমি? তা ধরতে পারি না, ছুতে পারি, কই এটাকে বেঁচে থাকা বলে? হ্যাঁ, এটাকেই বেঁচে থাকা বলে। তুমি আমি দুজন একসাথে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? তোমার, শুধুই তোমার। যাবে না রাখি, এভাবে হেরে যাওয়া যাবে না, তোমাকে বাঁচতে হবে। তোমার মাঝে যে আমিও বেঁচে থাকবো, তোমার আমার তো একটাই জীবন, কি এক না? তোমাকে ছাড়া বেঁচে থাকতে তো আমার অনেক কষ্ট হবে। খুব কষ্ট, তাতে কি, সময়ের স্রোতে আবার সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমাকে ভালোবাসি না, আমার ভালোবাসাটাকে মরতে দিও না। তুমি মরলে যে আমার ভালোবাসাও মরে যাবে। কষ্ট নিয়ে আমার সারা জীবন বেঁচে থাকতো, কষ্টের কোনো সীমা নাই, বুঝতেছো সেটা? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটাই জীবন। মেনে নিতে শিখো রাকিব, মেনে নিতে শিখো। কি রাকিব, মেনে নেবে না? রাকিব বলো, ভালোবাসো? ভালোবাসি। আবার বলো, ভালোবাসো? ভালোবাসি। আর একবার বলো, ভালোবাসি। ভালোবাসি। আজ আমি আসি রাকিব। তোমারি মনেরই ঝাপসা গভীরে খুঁজি আমি আজও আমার, কিছু না বলে মন তুমি কেন কারণ পথ হারালে।